বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুরু করছি 30 নভেম্বর 2021 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র স্বনক্ষত্রে থাকা মানেই আমাদের মনের ওপর প্রভাব কিন্তু অত্যন্ত বেশি সহজভাবে উল্টো দিক থেকে যদি বলি মনের আওতায় কিন্তু আজকে আমরা চলে যাব অবশ্যই মানসিক দিক থেকে আমরা কেউ আবেগ অনুভূতির তাড়িত কেউ কিন্তু কোনো বিষয়ে জেদ তাড়িত কেউ কল্পনাপ্রবণ বিষয়গুলো কারোর মাথায় ঘুরপাক খাচ্ছে এই বিষয়গুলো কিন্তু ভীষণ মাত্রায় ধাবিত হবে এবং চন্দ্র বর্তমানে বুধের ঘরে অবস্থান করছে এখানে কিন্তু আমি বলবো যুক্তি তর্ক ভুল বোঝাবুঝি আবেগ অনুমতি এগুলোর প্রাধান্য থাকছে তার সঙ্গে আমি চন্দ্রকে নিজের নক্ষত্রে থাকার জন্য এবং চন্দ্রের যে প্রাধান্য হস্তা নক্ষত্রে থাকছে সেখানে কিন্তু হাতের কাজ ডিজাইনিং হাত দিয়ে এরকম কোনো কাজ করতে হয় সেগুলোতে প্রাধান্য থাকবে এবং আর যাদের মনে ক্রিয়েটিভ আইডিয়া ভীষণ মাত্রায় কাজ করে তাদের ক্ষেত্রেও ভালো ফল থাকবে আমরা একে একে আসছি আমরা প্রথমে জেনারেল প্রেডিকশন শুরু করবো যেখানে কিন্তু লগ্নরাশিভিত্তিক আলোচনা ছাড়াও সারা দিনের কী অবস্থান কী হতে পারে না হতে পারে ডিটেল কোনটা ভালো কোনটা মন্দ একটা তুলে ধরবো একটা মূল বিষয় এখানে যাতে ডেট অফ বার্থ জানা নেই টাইম জানা নেই রাশি লগ্ন কিছু জানা নেই তারাও এখানে বহু প্রেডিকশন মেলাতে পারবেন প্রথম প্রেডিকশনটা যেটা বলবো সেটা আমি রাশি লগ্নে রিপিট করবো না এটাকে শুনে নিন তারপর রাশি লগ্নে যেটা এক্সট্রা পয়েন্ট হবে আমি অবশ্যই বলে দেবো তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র সূর্য নক্ষত্র থেকে নিজের নক্ষত্রে স্বনক্ষত্রে এবং একদম শেষের দিকে রাতের দিকে বলতে পারেন সেই মঙ্গলের নক্ষত্রে কানেকশান দেবে হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে তার নামের সঙ্গেই মিল আছে মুষ্টিবদ্ধ হাত তো এই মুষ্টিবদ্ধ হাতের এই সিম্বলের কারণ হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষেরা যে কোনো হাতের কাজ এবং হাত দিয়ে যে কাজগুলো স্পেশালি করতে হয় যেমন টাইপিং রান্নাবান্না বক্সিং এই ধরনের কাজগুলো কিন্তু প্রাধান্য বেশি পান এবং হস্তা নক্ষত্র যেহেতু আজকের দিনে থাকছে এবং তার চিত্রপটের সঙ্গে বাস্তবিকতাও এখানে কিন্তু আমরা যোগসূত্র একটা পাবো যে কোনো হাতের কাজ ডিজাইনিংয়ের কাজ সফটওয়্যার রিলেটেড কাজ যারা আঁকছেন মেনলি হাতই আপনার অস্ত্র তো সেই বিষয়গুলো এবং যদি দেখেন কোনো বিষয়ে কিছু হাত দিয়ে কিছু নির্মাণ করছেন এই ধরনের বিষয়গুলো খুব ভালো যাবে এবং হ্যান্ডমেড যেসব জিনিসপত্রগুলো হয় কেউ কুমোর কেউ আপনার বুটিকের কাজ করছেন এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই লগ্ন রাশিভেদে আজকের দিনে প্রাধান্য বেশি থাকছে এবং হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র যে কোনো কলা আর্ট কালচার এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে তো সেই অর্থে দেখতে গেলে যারা যে কোনো কালচারাল ফিল্ডে আছেন আর্টিস্ট যারা আছেন যারা যে কোনো অভিনয় জগতে আছেন কলাকুশলী আছেন যারা এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে এবং এই ওরিয়েন্টেড প্রফেশনে চাকরি হোক ব্যবসা হোক যে কোনো জায়গায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতির জায়গা থাকবে এবং পজিটিভ জায়গা হরোস্কোপে আমরা বেশ কিছু অর্থে এখানে দেখতে পাবো আলোচনাটা চলতে চলতেই বলে দিই আপনারা যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পেলেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কিন্তু বুকিং করে ফোনেই কথাবার্তা সেরে ফেলতে পারেন এবং ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো ছোটো আলোচনা ফোনে বিস্তারিত আলোচনা পাবেন সময় নিয়ে আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনা হবে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে রেগুলার আপনার আমাদের নোটিফিকেশানগুলো পাবেন আর ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করে রাখবেন এবার আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুরা যাতে দেখতে পান চন্দ্র কিন্তু জল জলীয় দ্রব্য জলীয় বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে তাই যে কোনো ক্ষেত্রে এই জলের সঙ্গে রিলেটেড কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন কেউ মিনারেল ওয়াটারের কাজ করছেন কেউ জলযানের কাজ করছেন কেউ কোনো ধরনের নাবিকের কাজ করছেন কেউ ওয়াটার কোনো আদার্স কম্পোনেন্টের কাজ করছেন তো জল যেখানে আছে জলীয় বিষয়গুলো যেখানে আছে সেই জায়গাগুলো আজকে কিন্তু অবশ্যই পজিটিভ জায়গা হরোস্কোপে থাকবে এবং জলীয় বিষয়গুলোর ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনারা ভালো ফল আজকের দিনে সব ক্ষেত্রে পেতে পারেন চন্দ্র এখানে কিন্তু সংযোগকারী ভূমিকা পালন করছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে ভালো সেই অর্থে দেখতে গেলে ডেটা ইনফরমেশান ডেটা এন্ট্রি অনলাইনের কিছু কাজ অনলাইন টিকিট বুকিং অনলাইন সার্ভিং এই ধরনের কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে চন্দ্রের প্রাধান্য অবশ্যই থাকার জন্য সেবা ধর্মে যারা কাজ করছেন সেবা ধর্মের ক্ষেত্রে যে কোনো ধরনের মেডিকেল ফিল্ড জীব সেবা পশু সেবা যে কোনো ক্ষেত্রেই যেখানে সেবা ধর্ম আছে এগুলো কিন্তু ভালো যাবে এবং টোটাল মেডিকেল ফিল্ড ওরিয়েন্টেড কাজকর্মগুলো কিন্তু আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি শখ আহ্লাদ পূরণের জন্য আজকে দিনটা ভালো অবশ্যই এন্টারটেনমেন্ট প্রিয় মানুষদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো কোথাও ঘোরাঘুরি যাত্রা ভ্রমণ পিকনিক ট্যুর এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটাকে আপনি প্রাধান্য দিতেই পারেন সেই জায়গাটা হরোস্কোপে আপনার ভালো ফল কাটছে চন্দ্র হচ্ছে দ্য প্ল্যানেট অফ এখানে কিন্তু মাইন্ড অ্যান্ড ইমোশন তো এখানে
রিলেশনশিপগুলোর ক্ষেত্রে কিন্তু ইমোশনের প্রাধান্য থাকবে, কী দাম্পত্য বলুন কী সম্পর্ক বলুন প্রেমের সম্পর্ক বলুন, এই ইমোশনের তারতম্য কিন্তু বেশি মাত্রায় হতে পারে। যদি কোনো দেখেন কোনো নেগেটিভ ইমোশন সারাদিনে কাজ করছে, তো সেক্ষেত্রে কিন্তু অল্প কথায় কাজ ছাড়া দরকার, নচেত কিন্তু মনের ওপর প্রভাব বেশি পড়বে। মানে যেমন আনন্দটাও বেশি পড়বে, দুঃখ বা কিছু কষ্ট হলেও মনোকষ্ট হলেও সেটাও কিন্তু আজকের দিনে বেশি পড়বে। স্বভাবতই যারা একটু আমুদে ব্যক্তি তাদের জন্য আজকের দিনটা ভালো। স্বভাবতই যারা ডিপ্রেশনে থাকেন, লগ্নরাশি না জানা থাকতে পারে, তাদের ক্ষেত্রে বা ডিপ্রেশন বাড়তে পারে, অর্থাৎ মন কিন্তু ভীষণ মাত্রায় আজকের দিনে প্রভাবশালী। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে চলে আসছি। ব্যবসার ক্ষেত্রে দেখুন এখানে ডিজাইনিং, ইন্টিরিয়ার ডেকোরেশন, বস্ত্রের ব্যবসা, কোনো ধরনের টেলারিংয়ের কাজ, খাদ্যদ্রব্যের রিলেটেড কাজ, এগুলো কিন্তু মোটের ওপর প্রাধান্য থাকছে। এবং রেগুলার বিষয়ে আমি বলবো যে যারা কিছু বিষয়ে ফেরি টেরি কিছু করেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। কোনো ধরনের সজ্জা বস্ত্র ইত্যাদি এগুলো যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। এই মুহূর্তে আমাদের যে মেন উইক পয়েন্ট হরোস্কোপে সেটা হচ্ছে বৃশ্চিকের ঘরে এতগুলো গ্রহের সংযোগ, যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকে 8th হাউস। এই সময় কিন্তু চোট আঘাতের বিষয়ে সকলে সতর্ক থাকবেন। সূর্যগ্রহণের যে সময় অবধি চলছে, কিছু বিষয়ে আগুন ইলেকট্রিক্যালের কিছু সমস্যা এই সময় কিন্তু বাড়তে পারে। অযাচিত ঝঞ্ঝাট, সব ঠিক আছে, বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল, কারোর সমস্যা হয়েছে, অযাচিত বিষয়গুলো কিন্তু কিছুটা আসতে পারে। তো এই বিষয়গুলো নিজে থেকে এলে তো কিছু করার নেই, কিন্তু নিজে থেকে কিন্তু নাক গলানো, কোনো ঝুট ঝামেলার মধ্যে, পরিস্থিতির মধ্যে কারোর দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, আপনি থামাতে পারেন, কিন্তু সেখানে কারোর পক্ষ অবলম্বন করে ঝুট ঝামেলারও জড়িয়ে পড়া এগুলো কিন্তু উচিত নয় এই সময়। কারণ এই সময় কিন্তু বুধ কেতু যোগ, সূর্য কেতু যোগ এবং এই যোগগুলো চলছে, এবং মঙ্গলও কিন্তু ট্রানজিটের মুহূর্তে। চোট আঘাতের বিষয় বা ইত্যাদি ক্ষেত্রে আমি যেরকম বললাম সেগুলোর মধ্যে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সোশ্যাল লাইফ আজকের দিনে যদি বলি, এই যে বিষয়গুলো সতর্কতা দিলাম এগুলো মেনটেন করে চলে সোশ্যাল লাইফ মোটের ওপর আজকের দিনে ভালো যেতে পারে। আধ্যাত্মিক পথে উন্নতি বা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কিছু করার জন্য যেটা আপনার কাছে খুব প্রয়োজনীয় শুভ, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। কিন্তু ফিনান্সিয়াল পার্টগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ এই মুহূর্তে বুধ কেতু যোগ, ম্যাথামেটিক্যাল বিষয়ে কিছু ভুলভ্রান্তি, হিসাব নিকাশে ভুলভ্রান্তি, এবং এই জায়গাগুলো কিন্তু সমস্যার বাতাবরণ থাকতে পারে। কোনো সমস্যায় আজকে মা, মাতৃস্থানীয় ব্যক্তি, এদের পরামর্শ মাফিক করার চেষ্টা করুন কাজ, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। আর উল্টো দিকে যদি দেখি, মায়ের হেলথ যদি কারো সমস্যা থাকে এই মুহূর্তে কিন্তু সতর্ক থাকবেন। জেনারেল হেলথের কথা যদি বলি, আমি প্রথমেই বলবো জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি, স্কিন অ্যালার্জির সমস্যা বেশি, এবং এখানে ঘুমের ডিস্টার্বেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কেউ, কিছু ক্ষেত্রে ঘুম ভালো হচ্ছে না, সাউন্ড স্লিপের অভাব, বা বাড়তি ঘুমোতে হচ্ছে কিছুটা, যে যতটা ঘুমন তার থেকে আরও বেশিক্ষণ ঘুমোতে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু হরোস্কোপে আজকের দিনে উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্টের মধ্যে বলতে পারছি। এছাড়া মানসিক পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্ক থাকতে হবে। যেখানেই অত্যধিক ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে সেই জায়গাটাই আজকের দিনে সতর্ক থাকতে হবে, নচেত কিন্তু মনে প্রভাবিত হয়ে আপনি কিন্তু কষ্ট দুঃখ এগুলো কিন্তু পেতে পারেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। আমরা লগ্নরাশি আলোচনা শুরু করার আগে আরেকবার বলে দিই, যে নাম্বারটা পেয়ে গেলেন সেই নাম্বারে কিন্তু কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, ফেসবুক পেজ এবং গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন। আর 2022 যে মূল ভিডিওগুলো আপডেটস করা আছে অলরেডি 1 ঘন্টা করে প্রায় ডিটেল আলোচনা, সেগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার শুরু করছি আমরা লগ্ন রাশি ভিত্তিক প্রেক্ষাপটটা। মেষ লগ্ন, মেষ রাশি, গৃহশান্তির একটু অভাব থাকবে, তবে পারিবারিক কাজ আজকের দিনে হবে, গৃহস্থলী কিছু কাজ ইত্যাদি করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কোনো আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, দূরের কাজগুলোর প্রাধান্য বেশি থাকছে, এবং এখানে কিন্তু হস্তার প্রভাব থাকার জন্য জেনারেল যে বিষয়গুলো বললাম, হস্তা নক্ষত্রের প্রভাব, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও বর্তাচ্ছে। এছাড়া ব্যাঙ্কিং সেক্টর, কোনো ধরনের রেলওয়েজ, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং সেলফ প্রফেশনগুলো মোটের ওপর ভালো যেতে পারে। কর্মঘরের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু অবশ্যই এখানে অনেকটাই পজিটিভ, কাজের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন করতে পারেন, কিন্তু অষ্টম ঘর পীড়িত থাকার জন্য গ্রুপ ওয়ার্কগুলো কিছু সমস্যার বাতাবরণ রয়ে যাচ্ছে। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এটুকু বলতে পারি আজকের দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে, প্রেম প্রীতি বিষয়গুলো স্বাভাবিক ফল আজকের দিনে পাবেন। তবে নতুন প্রেমের ক্ষেত্রে আগামী 16 ডিসেম্বর অবধি সময়টা ভালো না, এ বিষয়ে আপনি ডিসেম্বরের মাসিক রাশিফলটা দেখে নেবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা গৃহস্থলী ব্যবসা, পারিবারিক ব্যবসা এগুলো কিন্তু প্রাধান্য পাবে। এছাড়া ট্রাভেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই কিছুটা প্রাধান্য পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো আজকের দিনে গ্রোথ পাবে, এবং যে কোনো ধরনের ডিজাইনিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, ছোটোখাটো মানি মার্কেটিং, ফুড প্রসেসিং, অনলাইন বিজনেস, পেপার ওয়ার্কসের উপর যারা কাজ করছেন এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই ভালো যাবে। এবং যেখানে ঘোরাঘুরি, মুভমেন্ট, ফেরি করতে হয় কিছু জিনিসপত্র, সেগুলোতে কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। মেডিকেল কাজ করতে পারেন, কোমরে ব্যথা বেদনার সমস্যা কিছুটা বাড়তে পারে, ঘুমের কিছুটা ডিস্টার্বেন্স হতে পারে। ডিটেলে জানতে অবশ্যই
ডিসেম্বরে মাসিক রাশিফল সহ 2022 যে মূল ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি চন্দ্র অবস্থান করছে রাশি পঞ্চম এবং স্বনক্ষত্রে। অবশ্যই আজকে মানসিক তৃপ্তি শান্তি থাকবে, ক্রিয়েটিভ আইডিয়া যাদের মাথায় কাজ করছে তাদের ক্ষেত্রে দিনটা ভালো, প্রেম সম্পর্ক রিলেশনশিপের জায়গায় স্বাভাবিকত্ব বজায় থাকবে, সন্তান ভাব আজকের দিনে শুভ, পার্সোনাল কিছু কাজ থাকলে করতে পারেন, কমিউনিকেটিভ কাজ আজকের দিনে করা যেতে পারে, কিছু কেনাকাটি সৎসৎপূর্ণের কাজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন ছোটোখাটো ঘটনা বিষয়ে মনকে একটু উত্তেজিত, মনকে একটু বিচলিত এগুলো কিন্তু করতে পারে। ফাটকা লাভের সংযোগ আছে, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, কর্মক্ষেত্রে অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, ফিল্ড ওয়ার্ক আউটডোর ওয়ার্কস এগুলোতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, মোবাইল নেটওয়ার্কিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এটাও বলবো যে জেনারেল পার্টিসানে বলা ব্যবসাগুলো এগুলো এই চাকরি ব্যবসাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, ইচ্ছা সম্পূর্ণ কিছু কাজ থাকলে করতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাড়ির বাইরের কাজকে আজকের দিনে গুরুত্ব দেবেন, পার্সোনাল প্রফেশনাল দু ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ততটা স্ট্রং নয় এই মুহূর্তে, কিছু সমস্যার বাতাবরণ আছে হরোস্কোপে, তবু আমার মনে হয় আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে রেগুলারিটি বজায় থাকবে, ছাপাখানা প্রেস খাদ্যদ্রব্য মোবাইল নেটওয়ার্কিং কিছু টিকিট বুকিং অনলাইন কাজকর্ম মেডিকেল কিছু ব্যবসা এগুলো কিন্তু মোটের উপর ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। এবং যারা ব্রোকারি করছেন কিছু জিনিসপত্র দরদাম করে সেল করেন, কেনা বেচার কাজ করেন এগুলো ভালো যাবে, পাইকারি মজুদারে যারা কাজ করছেন ভালো যাবে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নতুন কিছু বিষয়ে আলাপ আলোচনা গবেষণা এগুলোর ক্ষেত্রে তথ্য সংগ্রহ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্পর্ক আছে। প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ বিষয় বা ইমোশন যদি বলেন সেটা একটু বেশি থাকবে, দাম্পত্য সুখের ক্ষেত্রে বর্তমান সময় খুব স্ট্রং নয়, কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ ফল আপনারা আজকের দিনে পেতে পারেন। ডিটেল জানতে 2022 ভিডিওটা আজকের দিনে দেখে নেবেন, অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, সঙ্গে মাসিক রাশিফল ডিসেম্বর। চলে আসি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তার রাশির কিন্তু অবশ্যই চতুর্থভাবে, মনের ঘরে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে, স্বনক্ষত্রে থাকার জন্য বাড়ির কাজ গৃহস্থলী কাজ করতে পারেন, ঠান্ডা লাগার সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো যাদের আছে কিছুটা থাকতে পারে, পরিবারের মতে কোনো কাজ করার চেষ্টা করুন, আর্থিক কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হতে পারে। বিদ্যাভাব মোটের ওপর শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চন্দ্রঘরে চন্দ্র কর্মঘরে দৃষ্টি দেওয়ার জন্য এখানে কিন্তু গতদিন যেসব কাজগুলো ভালো গেছে সেগুলো ভালো যাবে, সেলফ প্রফেশন টেকনিক্যাল কাজ হাতের কাজ ডিজাইনিংয়ের কাজ ইন্টিরিয়ার ডেকোরেশন রিলেটেড কাজ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। এছাড়া আমি এটাও বলবো যারা ছোটো গাড়ির ব্যবসা করছেন, পারিবারিক ক্ষেত্রে কোনো কুটির শিল্প জাতীয় কাজ করছেন এগুলোতে ভালো যেতে পারে, কথা বেছে যারা খান গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, আর্টিস্ট আবৃত্তি যারা করছেন এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো মোটের ওপর আজকের দিনটা স্বাভাবিক থাকবে, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে ষষ্ঠ ঘর পীড়িত একটু মেজাজকে কন্ট্রোল করতে হবে। প্রেমের ক্ষেত্রে আদারওয়াইজ আজকের দিনটা ভালো যাবে, সন্তান যোগ শুভ, পার্সোনাল কিছু কাজ করতে পারেন। আর এটুকু বলবো যে বুধ বর্তমানে কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য সিদ্ধান্তগুলো একটু ভেবে চিনতে নেবেন, আর দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতে গুরুত্ব দেবেন, বৈবাহিক যোগাযোগ আজকের দিনে আছে এই বিষয়টা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে 2022 ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যেহেতু ষষ্ঠ ঘরের ওপর এই মুহূর্তে গ্রহণযোগের প্রভাব আরও শক্তিশালী হচ্ছে, শত্রুতা কিছু পুরনো সমস্যা এগুলো নিয়ে কিন্তু মাথায় কিছুটা জটিলতা কাজ করবে, হেলথের দিকে বা মেডিকেল ট্রিটমেন্টের দিকে একটু নজরদারি চালানো দরকার। চলে আসি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কেমন যাবে চন্দ্রের অবস্থান দেখুন রাশি সাপেক্ষে, রাশি কিন্তু তৃতীয় হবে, কমিউনিকেশন যোগাযোগ এগুলো ভালো হবে, ছোটোখাটো উদ্যোগে কিন্তু সফলতা পেতে পারেন, আউটডোর ওয়ার্কসগুলোকে আজকের দিনে প্রাধান্য দিতে পারে, চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সেন্সিটিভ বিষয় এবং ভাবুকপ্রবণতা আপনার ভেতরে বেশি কাজ করবে, বিদ্যাভাব আজকের দিনে কিন্তু শুভ যেতে পারে, উচ্চশিক্ষার এগুলো পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, কেনাকাটি শখের কাজ আজকের দিনে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই, অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো করতে পারেন, ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প নিতে পারেন, হাতে কানে কিছু ব্যথা বেদনা থাকতে পারে, সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন বিষয়গুলো যারা এগোতে চাইছেন আমার মনে হয় খুব তাড়া না থাকলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ পঞ্চম ঘরের ওপর এই মুহূর্তে খুব প্রেসার আছে, প্রেম ফাটকা ইনকাম সন্তান যারা ক্যারি করে আছেন এই বিষয়গুলোয় কিছু সমস্যা, হজমের সমস্যা বা লিভার কিডনি রেটের সমস্যা যদি চলছে সেগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে কমিউনিকেটিভ আজকের দিনটা থাকবে, তৃতীয় ঘর পাওয়ারফুল থাকার জন্য এখানে কিন্তু যে কোনো ধরনের কমিউনিকেটিভ কাজ অনলাইন ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু প্রাধান্য থাকবে, এছাড়া মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, প্রেস মিডিয়া ফিল্ড ওয়ার্কিং এগুলোতে কিন্তু ভালো যেতে পারে, আউটডোর ওয়ার্কসগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর ভালো যেতে পারে। আর
কর্মক্ষেত্রে ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করতে পারেন, অসুবিধা নেই। ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো, জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন ব্যবসা মিডিয়া ফিল্ড যে কোনো ধরনের মোবাইল নেটওয়ার্কিং এগুলো ভালো যাবে, এবং ইলেকট্রনিক্সের সরঞ্জাম ট্রাভেলিং পেশা এগুলো কিন্তু ভালো যাবে। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, সমস্যা কিছু নেই। তবে চন্দ্র তৃতীয় ঘরে থাকলে মাঝে মাঝে কিছু ছোটোখাটো ঘটনা বিষয়ে আপনার মনকে একটু প্রভাবিত করতে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। ডিটেলে জানতে 2022 ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। নিচে ডিসক্রিপশনে করে কাটে দেওয়া আছে, প্লাস ডিসেম্বরের মাসিক রাশিফল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির প্রেক্ষাপটটা আমরা যদি দেখিনি, চন্দ্র রাশির দ্বিতীয়ভাবে অবশ্যই এখানে আপনার রেগুলার যে খাওয়া দাওয়া রুটিন তার কিছু পরিবর্তন হতে পারে। প্রেম সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, হাত একটু খরুচে থাকবে, কোনো জিনিসপত্র কেনাকাটিতে কিছু ব্যয় কিন্তু ঊর্ধ্বগামী থাকতে পারে। কর্মযোগ আজকের দিনে স্বাভাবিক, কাজের ক্ষেত্রে ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে। কল সেন্টার, সেলস, ফাইন্যান্সিয়াল জায়গা, যারা কালচারাল ফিল্ডে আছেন, যে কোনো ধরনের হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, এরা প্রাধান্য বেশি পাবেন, এবং ফ্যামিলি রিলেটেড যে কোনো আপনার প্রফেশন সেগুলো কিন্তু প্রাধান্য থাকবে। ব্যবসার মধ্যে আমি এটুকু বলবো যে বিশেষত ফুড প্রসেসিং, পেন্টিং, প্রিন্টিং এই ধরনের কাজ, জলীয় কোনো প্রোডাক্টের কিছু কাজ করছেন, কোনো ধরনের আপনার পারিবারিক ব্যবসা চলছে সেগুলোর মধ্যে প্রাধান্য পাবেন। এবং এখানে যেহেতু চন্দ্র দ্বাদশের কানেকশন দিচ্ছে এবং স্বর্ণক্ষত্রে বিদেশি কাজ, বৈদেশিক ব্যবসা, বৈদেশিক চাকরি, দূরের কিছু আপনার যাত্রা ভ্রমণের ব্যবসা বা আদার্স কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এগুলোতে কিন্তু প্রাধান্য বেশি থাকছে। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো 2022 মূল রাশিফলটা দেখে নেবে। আর দাম্পত্য সুখ আজকের দিনে স্টেবল থাকছে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, এই বিষয়টা কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। কেনাকাটি সৎ পূরণের কিছু কাজ চাইলে করতে পারেন, হাতে একটু খরচ হবে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছু বিষয় কিন্তু পড়তে পারে। বিস্তারিত জানতে 2022 যে ডিটেল আলোচনা, এক ঘন্টার কাছাকাছি আলোচনা, যে রাশিফলটি আপডেট দিয়েছে সেটা দেখে নেবেন, সঙ্গে মাসিক রাশিফলটা ফলো করবেন। ডিসেম্বর চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কোনোরকম কোনো রাশিতে, রাশিতে চন্দ্রের অবস্থান আবেগ অনুভূতি বাড়াবে, কমিউনিকেশান বাড়াবে, আর্থিক জায়গায় উন্নতি বাড়াবে, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয়, ইম্পর্টেন্ট কাজ, পার্সোনাল কেনাকাটি এগুলোর ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে। কিন্তু চন্দ্র যেহেতু এখানে রাশিতে অবস্থান করা সত্ত্বেও বুধ যেহেতু তৃতীয় কেতুর সঙ্গে যুক্ত আছে, যে কোনো সিদ্ধান্ত আবেগ অনুভূতি তাড়িত হয়ে নেবেন, চেষ্টা করবেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, কাজের ক্ষেত্রে গ্রোথ পাবে, যারা সেলফ প্রফেশনে আছেন, ব্যাঙ্কিংয়ে আছেন, যারা যে কোনো কোম্পানির ফ্রন্টে আছেন এবং মার্কেটিংয়ে আছেন, অনলাইন ভিত্তিক কাজগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এগুলোতে কিন্তু মোটের উপর স্বাভাবিক ফল থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। পার্সোনাল কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন, এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, জল, বস্ত্র, ইভেন্ট রিলেটেড ব্যবসা, খাদ্যদ্রব্য, মেডিকেল ইত্যাদি ধরনের ব্যবসাগুলো কিন্তু গ্রোথ থাকবে। এবং ব্যবসার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক ব্যবসা, টার্গেট রিলেটেড ব্যবসা, মিডিয়া রিলেটেড ব্যবসা এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। পার্সোনাল কিছু কাজ থাকলে যেমন করতে পারেন, তেমনই কিন্তু আজকের দিনে নতুন উদ্যোগ বা ইত্যাদিতে সফলতা পেতে পারেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে, লোন পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা সর্দি কাশি, ঠান্ডা লাগার প্রবণতার সমস্যা, এগুলো একটু বিষয় থাকতে পারে। ডিটেলটা জানতে আপনাকে 2022 যে মূল ভিডিওটা দেখতে হবে, এক ঘন্টার কাছাকাছি আলোচনা, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, সঙ্গে ডিসেম্বরের মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে দ্বাদশভাবে, এবং একটু লেজিনেস, উইকনেস থাকবে, দূরের কাজগুলো সফলতা পাবেন। কর্মক্ষেত্রে পজিটিভনেস থাকবে, কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে, কর্মক্ষেত্রে সফলতা থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার একটু আপনার গা ছাড়া ভাব ইত্যাদি কিন্তু কিছু বিষয় থাকতে পারে। তবে জন্মস্থান থেকে দূরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে দ্বিতীয় ঘর পীড়িত, আমি গতদিনও বলেছিলাম, যারা হিসাবপত্র মেনটেনের কাজ করেন, খাতা লেখালেখি ইত্যাদির কাজ করেন, এডিটিংয়ের কাজ করেন, সেখানে কিন্তু মাইনর সিলি মিস্টেক হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করে ফেলতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে বৈদেশিক বাণিজ্য, দূর বাণিজ্য অগ্রাধিকার থাকবে, খাদ্যদ্রব্য, জল, দুধ, বস্ত্র এই ধরনের পেশাগুলো কিন্তু অগ্রাধিকার থাকবে। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে, মেডিকেল ফিল্ড ভালো যাবে, বিশেষত যারা মিডিয়া ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। টেকনোলজিক্যাল কাজ ইত্যাদি যারা করছেন ভালো যাবে, একটু যে কোনো কাজ একটু ঘোরাঘুরি, দূরে যোগাযোগগুলো বেশি হতে পারে, ঘুম একটু বেশি হতে পারে, এগুলো কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া জল রিলেটেড কাজ, মেডিকেল কাজ, কোনো ট্রাভেলিং পেশা, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, এগুলোতে অগ্রাধিকার থাকবে। হয়তো কর্মক্ষেত্রে কিছুটা চন্দ্রের দ্বাদশস্থ প্রভাবে ওভারটাইম ইত্যাদি করতে হতে পারে, আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর পজিটিভ কাটতে পারে। ডিটেলে জানতে 2022 যে মূল ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশী চন্দ্র প্রাপ্তির স্থান আছে, আয়ভাব শুভ, কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন, ব্যাঙ্কিং কাজগুলো সফলতা আছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, বিবাহ কেন্দ্রিক জায়গাটা ভালো থাকবে, দাম্পত্য সুখ থাকবে। কর্মক্ষেত্রে রবি গ্রহণযোগের দিকে এগোচ্ছে, ফলে কর্মক্ষেত্রে বর্তমানে সাবধানী পদক্ষেপে এগোতে হবে। আজকের দিনে আমি বলবো কর্মক্ষেত্রে ফাটকা লাভ, উবড়ি লাভ এগুলো হতে পারে, কিন্তু রিস্কি ডিসিশনগুলো অবশ্যই গ্রহণযোগ কাছাকাছি চলে আসছে বলে না নেওয়াই ভালো। তবু এখানে সেবামূলক কাজ, গভর্নমেন্ট সার্ভিসে যারা কাজ করছেন, আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, মেডিকেলে যারা আছেন, তারা কিছুটা অগ্রাধিকার পাবেন। এবং সিনেমা মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন, লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং এখানে ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র, টেলারিং, কোনো ধরনের মেডিকেল রিলেটেড ব্যবসা, যে কোনো ধরনের ফুড প্রোডাক্ট, ফুড প্রসেসিং, এই ধরনের ব্যবসা, এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। কেনাকাটি সংসারের কাজ কিছু চাইলে করতে পারেন, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা কিছু বিষয় থাকতে পারে। সোশ্যাল লাইফ যদি বলেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো যাবে, সমাজ সামাজিকতা, কারোর সঙ্গে যোগাযোগ আসতে পারে, সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, পূজা অর্চনা রিলেটেড কিছু কাজ করতে পারেন, গুরুজনদের মতকে আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। ভাগ্য একাদশের কানেকশন গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ভাগ্য অনেক অংশে আপনার আজকের দিনে সহায় হবে, কিছু বিষয় আপনার বাড়তি কিছু পেন্ডিং কাজ ইত্যাদি এগুলোতে সফলতা লাভে যোগ হরস্কোপে থাকছে। ডিটেইল জানতে 2022 যে মূল ভিডিওটা এক ঘন্টার কাছাকাছি আলোচনা, সেটা অবশ্যই দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই মাসিক রাশিফলটা আসছে ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি চন্দ্র রাশির দশমভাবে কর্মভাবে কর্মক্ষেত্রে কিছুটা ব্যাপ্তি বা গ্রোথ থাকবে, জব চেঞ্জ ট্রান্সফারের ইঙ্গিত আছে হরস্কোপে। সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। পিওর কমার্সের উপর যারা কাজ করছেন, সেবামূলক কাজ, মেডিকেল কাজ এবং জেনারেল প্রেডিকশন, আমি যতগুলো পেশা বললাম সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রযোজ্য থাকছে, এই বিষয়টা অবশ্যই হরস্কোপে আমরা ভালো দেখতে পাচ্ছি। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, সেটা ক্লায়েন্ট, কাস্টমার ইত্যাদি, এগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। যারা অভিনয় জগতে আছেন, কোনো ধরনের ফিল্ম মিডিয়া সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে বস্ত্র, গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্পের ব্যবসা, সেলফ প্রফেশন, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেই ধরনের ব্যবসা, কোনো ধরনের আপনার সূক্ষ্ম কাজ, সফটওয়্যারের ওপর কাজ, মোবাইল অ্যাপের ওপর কাজ, নেটওয়ার্কিং ফিল্ডে যারা আছেন, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডেকোরেশন, ক্যাটারিং, ইভেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রেম সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পাবেন। মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে, সোনালী ডেট বা ইত্যাদি থাকলে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার প্রবণতা, একটু ব্রঙ্কিয়াল সমস্যা থাকতে পারে, পিতা গুরুজন এদের মতকে কিন্তু আজকের দিনে আপনি গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে 2022 ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফলটা ফলো করবেন। সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি চন্দ্রের অবস্থান রাশির কিন্তু ভাগ্যস্থানে, ভাগ্য আপনার সহায় হবে আজকের দিনে, ইচ্ছা শখ পূরণ, স্ফূর্তির কিছু কাজ আজকের দিনে করতে পারেন চন্দ্র স্বর্ণক্ষত্রে থাকার জন্য। সোশ্যাল ফেম, সোশ্যাল লাইফ বাড়তে পারে, দাম্পত্য সুখ ভালো যাবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারে, তবে ইমোশন একটু দাম্পত্য বিষয় থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথপূর্ণ, জেনারেল প্রেডিকশনে বলা ব্যবসাগুলো ভালো যাবে, এছাড়া পূজা অর্চনা, কাপড় জামার কিছু কাজ, এডুকেশন রিলেটেড কিছু কাজ, অনলাইনের কিছু কাজকর্ম যারা করছেন, ঘুরে ঘুরে যারা কিছু ফেরি করছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন। সম্পর্ক রিলেশনশিপের জায়গা ঠিকঠাক এটুকু বলবো, খুব বিরাট চেঞ্জ এই মুহূর্তে করতে যাবেন না। সম্পর্ক বিষয়ে ভাবনা চিন্তা করতে হলে সূর্যগ্রহণের পরবর্তী সময় করতে পারেন। সন্তান ভাব শুভ, কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে আর্টিস্ট যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। কর্মক্ষেত্রে ওভারঅল বাণিজ্যিক শাখা, কমার্শিয়াল ফিল্ড, এডুকেশন সেক্টর এবং ব্যবসার ধরন যেগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাডভান্টেজ থাকছে। এবং কর্মক্ষেত্রে বিশেষত আমি বলবো টেকনিক্যাল পার্সন যারা আছেন তারাও কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। কলা বিভাগে বা সাহিত্যিক যারা আছেন, সাহিত্য চর্চা করছেন, লেখক লেখিকা, কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তি, এদের ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে থাকতে পারে। এবং এটাও আমি এটুকু বলবো যে চন্দ্র যেহেতু এখানে তৃতীয় ঘরকে প্রভাবিত করছে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কিছুটা হাতে কানের ব্যথা বেদনা এগুলো সমস্যা থাকতে পারে, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। আর একাদশভাবে এতগুলো গ্রহের অবস্থানে এই মুহূর্তে লোভ প্রলোভন কিছু বিষয়ে এগুলোকে সংবরণ করুন, ফ্রড চক্রের আধিক্য আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে বাড়তে পারে। 2022 মূল ভিডিওটা দেখে নেবেন, প্রায় এক ঘন্টার কাছাকাছি আলোচনা, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির অষ্টমভাবে, অষ্টমভাবে চন্দ্র একটু দ্বিধাগ্রস্ত করে, একটু মনক্ষুণ্ণতা দেয়, কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা দেয়, সেটা দিতে পারে কিছু ক্ষেত্রে। কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ, যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো যেতে পারে। কমিউনিকেশানের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে
বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে ওভারঅল বিষয়ে চন্দ্র কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু ট্রানজিটের কাছাকাছি জায়গায় আসছে। অর্থাৎ আপনাকে কিন্তু কোথাও যাত্রা ভ্রমণ ইত্যাদি কিছু করতে হলে যেহেতু মঙ্গল অঙ্গারক যোগের দিকে এগোচ্ছে সব কিছু নিচ্ছেন কিনা সব কিছু ফিরিয়ে আনছেন কিনা এদিকগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, টেকনিক্যালে যারা আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন, মিডিয়া ফিল্ডে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, কথা বেশি যারা খান ফ্যামিলি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন যারা তারা কিন্তু অ্যাডভান্টেজ এখানে কিন্তু পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো অ্যাডভান্টেজ থাকবে, হাতের কাজ ডিজাইনিং এগুলো কিন্তু ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে গ্রহণযোগে সূর্য থাকলেও ব্যবসার ক্ষেত্রে রেগুলার ব্যবসা আজকের দিনে ভালো যাবে, বিশেষত পারিবারিক ব্যবসা প্রাধান্য পাবে। ছোটোখাটো মানি মার্কেটিং যারা ট্যাক্স অ্যাকাউন্টসের কাজ করছেন, সেলফ প্রফেশনে আছেন, ফুড প্রোডাক্ট রিলেটেড কাজ করছেন, ফ্যামিলি রিলেটেড কাজ করছেন, গান বাজানোর সঙ্গে যুক্ত আছেন, এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে থাকছে। আর এটুকু বলবো যে কোনো রিলেশনশিপের জায়গায় যে বর্তমানে বুধকেতু যোগ আছে, তর্ক বিতর্ক যদি এই মুহূর্তে বেড়ে থাকে আমার মনে হয় দশই ডিসেম্বর অবধি এই বিষয়ে ধৈর্য ধরা দরকার। আর দাম্পত্য ক্ষেত্রেও বলবো পার্টনারের হেলথ ইস্যু বা আপনাদের মধ্যে যদি মতের অমিল কিছু চলতে থাকে বর্তমান সময় সেটা কিন্তু এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ অবধি সেই কন্টিনিউশন কিছুটা চলতে পারে। চন্দ্র অষ্টমে থাকার জন্য মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে, মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। গুপ্ত শত্রু হদিশ আজকের দিনে পেতে পারেন, তবে শত্রু নিয়ে কিছু চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে এটা হতে পারে। চন্দ্র অষ্টমে কিন্তু আপনার ভাবুক প্রবণতা বাড়াবে, আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে শুভ, গুরু টিচারেদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। পুরনো অর্থকরি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ডিটেল জানতে 2022 যে এক ঘন্টার কাছাকাছি যে ভিডিওটি আপডেট দেওয়া আছে আলোচনা সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীনরাশি, মীনলগ্ন মীনরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির কিন্তু সমসপ্তমে। তো এখানে সামাজিক যোগাযোগগুলো বাড়বে, প্রেম মজো বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আছে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে, উদ্যোগপূর্ণ মানুষের ক্ষেত্রে দিনটা ভালো। এছাড়া সফিস্টিকেটেড যারা কাজ করছেন, অনলাইন ভিত্তিক কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ শুভ, আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্কে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো যারা ফ্রন্টে আছেন সেলসে আছেন এরা ভালো ফল পাবেন, আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন, জন্মস্থান থেকে দূরে কর্মস্থান হলে ভালো ফল পাবেন এবং কর্মসূত্রে একটু ঘোরাঘুরি যাত্রা মুভমেন্ট এগুলো কিন্তু হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য মোটর ও সুগম, বিশেষত জেনারেল পেটিখানে বলা ব্যবসাগুলো আপনাদের জন্যই বিশেষ মাত্রায় প্রযোজ্য এবং বস্ত্র, দুধ, মোবাইল নেটওয়ার্কিং, অনলাইনের কাজ, বাচ্চাদের খেলনা, ফুড প্রোডাক্ট, সাদা বস্ত্র এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। আবেগ অনুভূতি বেশি থাকবে, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। আদারস অন্যান্য দিকগুলো আজকের দিন হরোস্কোপে ভালো কাটবে। বিস্তারিত জানতে আপনাকে 2022 ভিডিওটা দেখতে হবে। আর হেলথের ক্ষেত্রে পায়ের ব্যথা বেদনা, পেটের গোলমাল এগুলো কিছু অংশে বাড়তে পারে, এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। আর আমি এটুকু বলবো যে মুড সুইং আজকের দিনে হবে, ছোটোখাটো বিষয়ে মুড সুইং হবে এই বিষয়টা একটু দেখতে পাচ্ছি। পার্সোনাল কিছু কাজ থাকলে করতে পারেন, লাইফ পার্টনারের মধ্যে গুরুত্ব দিলে সব দিক থেকে ভালো হয়। বিস্তারিত জানতে 2022 যে মূল ভিডিওটা আপডেট হয়ে আছে সেটা দেখে নেবেন, সেখানে আরও আরও বিষয় বা টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডে, দেখে নিন। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।